বিভাগীয় শহরে তাপমাত্রা কেমন আজকে তা আপনাদেরকে জানাবো দর্শক। আজকে বিভাগীয় তাপমাত্রা যেটা হতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যে সমস্ত তথ্য আমার কাছে রয়েছে সেই তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা আজকে হতে পারে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। সিলেট বিভাগে আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 23.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নামতে পারে। ময়মনসিংহ বিভাগে আজকে সর্বোচ্চ হতে পারে তাপমাত্রা 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা আজকে হতে পারে 27.6 ডিগ্রি সেলসিয়াস।